সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করছি তোমরা ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করছো তো আজ আমি তোমাদের পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি পত্র অথবা অনার্স প্রথম বর্ষ অর্থনীতির ছাত্রছাত্রীদের ব্যষ্টিক অর্থনীতি কোর্সটি তো আমি আজ যেটি পড়াবো সেটা হচ্ছে চাহিদার যে বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলো অর্থাৎ আমি পড়াবো দাম চাহিদা আয় চাহিদা এবং আর চাহিদা কাকে বলে চিত্রসহ বর্ণনা এটি চাহিদার স্থিতিস্থাপকতা পড়াতে পড়তে গেলেও প্রয়োজন হয় এবং অনার্সের ছাত্র ছাত্রীদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স তো আমি আশা রাখছি তোমরা পুরো ক্লাসটি আমার সঙ্গে থাকবে শুরু করছি প্রথমে আমরা জানবো যে দাম চাহিদা কাকে বলে এটি সম্পর্কে আমি নতুন করে কিছুই বলবো না কারণ এতদিন আমরা চাহিদা নিয়ে যা আলোচনা করলাম অর্থাৎ চাহিদা বিধিতে যাব শিখিয়েছে চাহিদা সূচি বা চাহিদা সমীকরণ সবটাই ছিল দাম চাহিদা তার মানে দাম চাহিদা কি দাম চাহিদাটা হচ্ছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থা থেকে অর্থাৎ ভোক্তার আয় অভ্যাস রুচি পছন্দ সম্পর্কিত দ্রব্যের দাম এগুলো স্থির থেকে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা পারে এটি হচ্ছে দাম চাহিদা অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক এবং সে কারণে ক্ষেত্রে রেখাটি কেমন হয় বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় তো যেটি পড়ে বেশি সেটি এখন বিস্তারিত আলোচনা করব তো সেটি হচ্ছে আয় চাহিদা হুম আয় চাহিদা একই খুবই সহজ কথা সেটা হচ্ছে যে কোনো পণ্যের চাহিদার পরিমাণ তো শুধু ক্রেতার আয় দ্বারা যদি প্রভাবিত হয় তবে সেটিকেই বলা হবে আয় চাহিদা অর্থাৎ অন্য যে সমস্ত বিষয় অর্থাৎ কোনো দ্রব্যের দাম তারপরে সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম হোক তার অভ্যাস রুচি পছন্দ সব স্থির থাকবে শুধুমাত্র আয়ের সাথে যখন চাহিদা সম্পর্কে দেখানো হবে কোনো দ্রব্যের তখনই সেটিকে বলা হবে আয় চাহিদা তো আয় চাহিদা রেখা সচরাচর অর্থাৎ স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে আয় চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কিন্তু আমরা যে নিকৃষ্ট পণ্যের কথা বলেছি সে নিকৃষ্ট পণ্যের বেলায় বা গিফেন দ্রব্যর বেলায় আয় চাহিদা রেখাটি আবার বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় তো সেটি নিয়েই এখন আমি ডিটেলসের চিত্রসহ বর্ণনা করব। এবং এই যে আয় চাহিদা রেখা এই এই ধারণার সাথে শেয়ার আর্নেস্ট অ্যাঞ্জেলের নাম জড়িত থাকায় তার নাম অনুসারে এই আয় চাহিদাকে অ্যাঞ্জেল বিধিও বলা হয় অ্যাঞ্জেল বিধি অনুসারে অন্যান্য অবস্থায় স্থির থাকলে ভোক্তার আয় বাড়লে চাহিদা বাড়ে আবার আয় কমলে চাহিদা কমে ঠিক আছে সেটি কি স্বাভাবিক পণ্যের বেলা ধরো এখা এখানে আমি একটি উদাহরণ দিয়েছি এবং সূচিটি দেখো আয় যখন একশো টাকা তখন চাহিদার পরিমাণ বৃষ্টি আয় বেড়ে দুশো টাকা হলে চাহিদার পরিমাণ হয়েছে চল্লিশটি তো এই সব সূচি থেকে যদি আমরা চাহিদার রেখা অঙ্কন করি তাহলে রেখাটি কেমন হবে কত আয় যখন একশো টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে বিশ তাহলে আমরা বিশ থেকে একটি রেখা অঙ্কন করবো এবং এই দিকে আবার কী করবো একশো থেকে একটি রেখা অঙ্কন করবো এরা পরস্পর যেখানে ছেদ করবে সেখানে আমি একটা বিন্দু পেয়ে গেলাম একইভাবে দুইশো থেকে আমি একটি দুইশো থেকে আমি একটি রেখা অঙ্কন করব এবং চল্লিশ থেকে আমি একটা রেখা অঙ্কন করব এরা পরস্পর যেখানে ছেদ করবে সেখানে আমি আরও একটা বিন্দু পেয়ে গেলাম এই বিন্দু দুইটি যোগ করলে আমরা যে রেখাটি পেলাম সেটি হচ্ছে কি আয় চাহিদা রেখা তাহলে এটির নাম কি ডিমান্ড অফ ওয়াই অর্থাৎ আয় চাহিদা রেখা বোঝা গেছে তাহলে স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে আয় চাহিদা রেখাটি কেমন হয় বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় এবার আসো নিকৃষ্ট পণ্যের বেলায় কেমন হয় নিকৃষ্ট পণ্য কোনগুলোকে বলা হয়েছিল যেমন মোটা বা গিফেন পণ্য যেমন মোটা কাপড় মোটা চাল অর্থাৎ যেগুলো মানুষের জন্য অর্থাৎ দরিদ্র শ্রেণীর লোকরা ব্যবহার করে অর্থাৎ আয় যখন কম থাকে তখনই এই দ্রব্যগুলোর চাহিদা বেশি হয় এবং আয় যখন বেড়ে যায় তখনই এর চাহিদা কমে যায় ঠিক আছে তো নিকৃষ্ট পণ্যের বেলায় ধরো আয় যখন ছিল একশো টাকা তখন চাহিদা ছিল চল্লিশ একক কিন্তু আয় বেড়ে দুইশো টাকা হলে স্বাভাবিক পণ্যের হিসাবে চাহিদা বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু এখানে বৃদ্ধি না পেয়ে কী হয়েছে হ্রাস পেয়েছে তাহলে নিকৃষ্ট পণ্যের আয় চাহিদা রেখাটি কেমন হবে আমরা এই সূচিটি যদি চিত্র চিত্রাঙ্কন করি তাহলেই বুঝবো কত আয় যখন একশো টাকা তখন চাহিদার পরিমাণ ছিল চল্লিশ একক তাহলে একশো থেকে একটি রেখা টানলাম এবং চল্লিশ থেকে একটি রেখা অঙ্কন কর টানলাম এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করল আমি একটা নাম দিয়ে দিলাম আবার আয় যখন দুইশো টাকা তখন চাহিদার পরিমাণ কত নাহলে বিশ একক দেখো আয় বেড়েছে চাহিদার পরিমাণ কমে গেছে এটার নাম দিলাম বি তাহলে আমি এ এবং বি বিন্দু যোগ করলে যে রেখাটি পেলাম সেটাই হচ্ছে আয় চাহিদা রেখা এবং নিকৃষ্ট পণ্যের বেলায় আয় চাহিদা রেখাটি কেমন হলো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আড়াআড়ি চাহিদা রেখা আড়াড়ি চাহিদা রেখা কী আরি চাহিদা হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দামের সাথে যখন একটি পণ্যের চাহিদা সম্পর্ক দেখানো হয় তখন আমরা যে রেখাটি পাই সেটিকেই বলা হচ্ছে আরি চাহিদা অর্থাৎ কোনো পণ্যের চাহিদা ওই পণ্যের সাথে সম্পর্কিত অন্যান্য পণ্যের দাম দ্বারা প্রভাবিত হয় তাকে আর আরি চাহিদা বলা হয় তো এক্ষেত্রে চাহিদার পরিমা চাহিদার অন্যান্য প্রভাব যেগুলো অর্থাৎ ভোক্তার আয় তারপরে কি অভ্যাস রুচি পছন্দ এবং ওই দ্রব্যের নিজস্ব দামও স্থির থাকবে শুধুমাত্র সম্পর্কিত দ্রব্যের দামের সাথে যখন ওই দ্রব্যের চাহিদা সম্পর্ক দেখানো হবে যেমন এখানে দেখো আমি একটু উদাহরণ দিয়েছি চিনির দাম এর সাথে আমি দেখিয়েছি গুড়ের চাহিদা ঠিক আছে তো এই যে সম্পর্কিত দ্রব্য দাম এটি আবার দুই ধরনের আগে বলেছি দুই ধরনের সম্পর্কিত দ্রব্য থাকে একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য এবং আরেকটি হচ্ছে পরিপূরক দ্রব্য পরিবর্তক দ্রব্য নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝে গেছো পরিবর্তক দ্রব্য হচ্ছে যদি একটি দ্রব্যের চাহিদা অন্য একটি দ্রব্য দ্বারাও পূরণ করা সম্ভব হয় যেমন কি বলেছিলাম চিনির চাহিদা গুড়ের দ্বারা পূরণ করা যায় ভাতের চাহিদা রুটির দ্বারা পূরণ করা যায় তারপরে ধরো কোডা যে তুমি যদি ছবি আগে এটা অবশ্য ব্যবহার করতো এখন তুমি বলতে পারো এই যে নেট কিনছো তাহলে গ্রামীণ ফোনের নেট এর সাথে তুমি বাংলা বাংলালিঙ্কের নেট এয়ারটেলের নেট তাহলে এগুলো একে অপরের পরিপূরক তো পরিপূরক দ্রব্যের বেলায় তাহলে আয় চাহিদার মানে আড়াইড়ি চাহিদা রেখাটি কেমন হবে এখানে দেখো আমি একটু উদাহরণ সূচি ধরেই নিয়েছি চিনির দাম এবং গুড়ের চাহিদা চিনির দাম যখন একশো টাকা তখন গুড়ের চাহিদা হচ্ছে তিন কেজি আবার চিনির দাম হ্রাস পেয়ে যখন ষাট টাকা হয়েছে তখন গুড়ের চাহিদা হ্রাস পেয়ে এক কেজি হয়ে গেছে তাহলে চিনির দাম বেশি গুড়ের চাহিদা বেশি চিনির দাম কম গুড়ের চাহিদাও কম তাহলে এই অবস্থাটাকে আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে দেখে নিই চিত্রটি কেমন হয় তো এখানে আমি যেহেতু চিনির দাম সর্বোচ্চ কত ধরেছি ষাট পর্যন্ত আমি ঘরে এখানে বিষ ধরলাম এটা চল্লিশ এটা ষাট এটা হচ্ছে আশি এই ধরো একশো এদিকে আমি ধরি এক কেজি দুই কেজি তিন কেজি ঠিক আছে তাহলে চিনির দাম একশো টাকা গুড়ের চাহিদা কত তিন কেজি তাহলে তুমি আমরা কি করি একশো থেকে একটি রেখা টানি এদিকে আবার তিন থেকে একটা রেখা টানব ঠিক আছে পরস্পর যে এখানে ছেদ করল আমি একটা বিন্দু পেয়ে গেলাম ইয়ে আবার চিনির দাম ষাট টাকা তাহলে ষাট থেকে আমরা একটা রেখা টানব আর এদিকে কত এক থেকে একটা রেখা টানব তাহলে এক থেকে রেখা টানলাম পরস্পর ছেদ করলো এইখানে আমি এই দুইটি বিন্দু কী করলাম যোগ করে দিলাম তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই যে রেখাটি পেলাম ডি ডি এটা আমি দিচ্ছি ডিসি কারণ আড়ারি চাহিদার ইংরেজি হচ্ছে ক্রস ডিমান্ড ঠিক আছে আরি চাহিদার ইংরেজি ক্রস ডিমান্ড এবং পরিবর্তক দ্রব্যের ইংরেজি হচ্ছে সাবস্টিটিউট গুডস ঠিক আছে তাহলে আমি এখানে কি চাহিদা রেখাটির নাম দিলাম ডিসি অর্থাৎ ডিমান্ড অফ অর্থাৎ ক্রস ডিমান্ড ঠিক আছে তাহলে আমি কি দেখছি পরিবর্তক পণ্যের আর চাহিদা রেখাটি হয় বাম দিক থেকে টান দিকে ঊর্ধ্বগামী এরপরে আমরা দেখে নেব পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য কাকে বলা হয় যদি একটি দ্রব্যের অভাব পূরণ করতে গেলে অন্য একটি দ্রব্যের উপরে নির্ভর করতে হয় যেমন তুমি খাতা তোমার কলমের চাহিদা এটি নির্ভর করে খাতার উপরে খাতার দাম যদি অনেক বেশি হয় তাহলে লিখবে কম ফলে কলমের চাহিদা কম হবে আবার খাতার দাম যদি কম হয় তাহলে লিখবে বেশি অর্থাৎ কলমের চাহিদাও বেশি হবে চায়ের দাম যদি বেশি হয় তাহলে চা খাবে কম অর্থাৎ চিনি লাগবে কম চায়ের দাম যদি কম হয় তাহলে চায়ের চাহিদা বাড়বে অর্থাৎ চিনির চাহিদা বাড়বে তো এইগুলি হচ্ছে পরিপূরক পণ্য পরিপূরক পণ্যের বেলায় এখানে আমি একটু উদাহরণ দিয়েছি বা সূচি নিয়েছি দেখো খাতার দাম পঞ্চাশ টাকা কলমের চাহিদা হচ্ছে দুইটি খাতার দাম হ্রাস পেয়ে তিরিশ টাকা হয়েছে কাজে খাতা বেশি কিনবে কিন এবং কলমের চাহিদাও কি হবে বাড়বে তো পরিপূরক দ্রব্যের বেলা কি হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম বৃদ্ধি পেলে ওই পণ্যের চাহিদা হ্রাস পায় এবং সম্পর্কিত পণ্যের দাম হ্রাস পেলে ওই পণ্যের চাহিদা বৃদ্ধি পায় তা এখন এটিকে আমরা চিত্র অঙ্কন করলে চিত্রের রূপ দিলে দেখি কি হয় একটু নাম্বারগুলো দিয়ে নিই এটা ধরো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এইদিকে ধরো এক দুই তিন চার তাহলে আমরা কি বলছি দাম যখন পঞ্চাশ টাকা তখন হচ্ছে চাহিদা দুইটি পরে চিত্রে দেখো দাম যখন কি পঞ্চাশ টাকা তখন চাহিদার পরিমাণ দুই একক আমরা বিন্দু পেলাম এ এবং দাম যখন তিরিশ টাকা এবং তখন চাহিদার পরিমাণ হচ্ছে চার একক অর্থাৎ তিরিশ টাকা খাতার দাম হলে কলমের চাহিদা হচ্ছে চারটি তাহলে আমরা পাশ থেকে একটি রেখা টানা পরস্পর বি বিন্দুতে ছেদ করল তাহলে আমরা যে রেখাটি পেলাম সেটি কি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে কি হলো নিম্নগামী হলো অর্থাৎ পরিপূরক দ্রব্যের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস এবং আমরা দেখছি যে ক্রস ডিমান্ড অফ কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে অর্থাৎ রেখাটি কেমন হয় বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় তাহলে একবার রিভাইজ হয়ে যাক রিভাইসটা এইভাবে আমরা দিই যে স্বাভাবিক পণ্যের বেলায় আয় চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় নিকৃষ্ট পণ্য বা কিফেন পণ্যের ক্ষেত্রে আয় চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় আয় চাহিদা রেখাকে অ্যাঞ্জেল রেখাও বলা হয় আর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আড়ারি চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে উর্ধ্বকামী হয় পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আরি চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তো আজ এখানেই রাখছি তোমরা যদি আমার কাছে কোনো বিষয়ে ক্লাস পেতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব সেই বিষয়ে ক্লাস আপলোড করার তা আজ এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে